যখন গণিত পারতাম না বা অঙ্ক কষতে পারতাম না তখন আমার মা আমাকে গণিত শেখায় টাকা হিসাব করার মাধ্যমে দেখলো যে এরপর আস্তে আস্তে আমি ম্যাথ অথবা গণিতে ভালো হওয়া শুরু করলাম তো এই টাকা অর্থ বড় হয়ে শুনলাম আবার চাহিদা যোগান সে সময় থেকেই অর্থনীতির প্রতি একটি বিশেষ আগ্রহ কাজ করছে ভাবলাম অর্থনীতি নিয়ে তাই তোমাদের সাথে একটু কথাবার্তা বলি এবং আজকে আমরা যেটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হচ্ছে অর্থনীতির মৌলিক ধারণা এবং পর্ব এক আমরা তিনটি পর্বে এটাকে বিভক্ত করেছি আজকে পর্ব এক নিয়ে কথা বলবো আমি কে আমার নাম এখানে লেখা আছে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দেই প্রথমত আমরা যদি একটু আলোচনা করি যে অর্থনীতি কি আমাদের অনেকের কাছেই এই টাকা পয়সার হিসাব রাখা এটাই মনে হয় অর্থনীতি কিন্তু আদৌ এটাই কি বইয়ের ভাষার অর্থনীতি বলতে কি মানুষ তার প্রয়োজন জন্য অর্থ উপার্জন ও ব্যয় সংক্রান্ত যেসব কাজ করে থাকে তাই অর্থনৈতিক কাজ এবং এই অর্থনৈতিক কাজ নিয়ে যে বিজ্ঞান কাজ করে অথবা যে কারিকুলাম কাজ করে তাকেই আমরা বলি অর্থনৈতিক শিক্ষা অর্থনীতি সেই যে এই জায়গায় যে লেখা আছে অর্থ উপার্জন এবং ব্যয় সংক্রান্ত অর্থাৎ টাকা কামাই করা এবং টাকা উপার্জন করলে সেটাকে তো আবার আমরা খরচ করবই সো এই টাকা উপার্জন করা এবং খরচ করা এটিকে নিয়ে মূলত অর্থনীতি আলোচনা করে থাকে এটি তো আমাদের দেওয়া সংজ্ঞা অথবা এটি সাধারণ মানুষের সংজ্ঞা একটু বিখ্যাত অর্থনীতিবিদরা এই অর্থনীতি সম্পর্কে কি বলছেন সেটিও হয়তো আমাদের জানা দরকার আমরা শুরু করি যে নামটি তোমরা প্রথমত দেখতে পাচ্ছ সেই নামটি হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় এখন এই একটি মজার তথ্য আছে এটি সাধারণত অনেক বইয়েই থাকে না অনেক আগেও ইবনে নামের একজন অর্থনীতি সম্পর্কে যার ছিল। কিন্তু তার সম্পর্কে অনেক আলোচনা না হয়ে অ্যাডাম স্মিথকেই সাধারণত প্রাইমারিলি আমাদের যেই অর্থনীতি সেই অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ অর্থনীতি সম্পর্কে কি বলেছেন অ্যাডাম স্মিথ মনে করেন বিভিন্ন জাতির ধন সম্পদের ধরন এবং কারণের অনুসন্ধান অর্থনীতির আলোচ্য বিষয় অর্থাৎ অ্যাডাম স্মিথের অনুসারে আমরা দুটি জিনিস দেখতে পাই অর্থনীতি কি এক হচ্ছে উৎপাদনের উপায় অর্থাৎ আমরা যদি কোন ধন সম্পদ উৎপাদন করি উদাহরণ কি হতে পারে আপনি কষ্ট করে অথবা তুমি কষ্ট করে একটি কৃষি ক্ষেতে ধান উৎপাদন করলে এই যে তুমি ধান উৎপাদন করলে ধানটি তো এখন তোমার সম্পদ রাইট সো এই ধানটি তুমি যে উপায় উৎপাদন করেছো সেটি অর্থনীতির একটি আলোচ্য বিষয় একই সাথে এই ধানটি উপার্জন করার পরে বা উৎপাদন করার পরে এটাকে তো বাসায় আমরা রেখে দিব না বরং এটাকে বন্টন করা লাগবে হয়তো কোনো মানুষ এটি খেতে চাবে ফ্যামিলি মেম্বাররা খেতে চাবে অথবা হচ্ছে আমরা নিজেরাই খাবো সেই বন্টন পদ্ধতি এটি অর্থনীতির আলোচ্য বিষয় তো দুটি জিনিস আমাদের মনে রাখতে হবে এক কোন উপায় উৎপাদন করা হচ্ছে দুই কিভাবে সেটিকে বন্টন করা হচ্ছে অ্যাডাম স্মিথের যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি যে সর্বজন গ্রহণ করেছেন ব্যাপারটি কিন্তু এরকম না সেই সংজ্ঞার কিন্তু অনেক সমালোচনা রয়েছে সমালোচনা কি কি এক নাম্বার সমালোচনা এই যে ডেফিনেশনটি যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি পড়ে অনেকজন অনাগ্রহ এবং বিতৃষ্ণা প্রকাশ করেছে অর্থনীতির প্রতি এটি কেন এর কারণ হচ্ছে যে মানুষ সাধারণত এই যে ধন সম্পদ নিয়ে যখন এত কথাবার্তা বলা হয় সেই ধন সম্পদ ধর্মে কিন্তু এই ধন সম্পদের আগে মূলত হচ্ছে মানুষের যে মানুষ যে জাতিটি রয়েছে তাকে বেশি প্রায়োটাইজ করা হয় যখন ধন সম্পদ নিয়ে কথাবার্তা বলেছেন তখন এই অনাগ্রহ এবং বিতৃষ্ণা দেখা দিয়েছে অর্থনীতির প্রতি অনেক মানুষের দ্বিতীয়ত মানুষকে নিয়ে কোনো ধরনের আলোচনা নেই অর্থাৎ ধন সম্পদ নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে কিভাবে বন্টন করা হবে এটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে কিন্তু মানুষ যে কিনা ধন সম্পদকে মূলত কন্ট্রোল করে এবং পরবর্তী সময়ে বন্টন করে তাকে নিয়ে কোনো ধরনের আলোচনা নেই এটিকে একটি আংশিক সংজ্ঞা হিসাবে সান দেখা হচ্ছে আচ্ছা আমরা তো অ্যাডাম স্মিথের যে ডেফিনেশনটি রয়েছে সেই ডেফিনেশনটি দেখতে পেয়েছি এখন আসো আমরা আলফ্রেড মার্শালের যে ডেফিনেশনটি রয়েছে সেটিকে দেখে আসি আলফ্রেড মার্শাল মূলত যে ডেফিনেশনটি দিয়েছেন সেটি হচ্ছে অর্থনীতি মানুষের জীবনের সাধারণ ক্রিয়াদি আলোচনা করে বস্তুগত কল্যাণ অর্জনের জন্য সম্পদ আহরণ এবং ব্যবহার সংক্রান্ত ব্যক্তিগত এবং সামাজিক কার্যাবলী অর্থনীতির আলোচ্য বিষয় একটি বড় সংজ্ঞা আসলে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি তিনি অর্থনীতির আলোচ্য বিষয় বলতে কি কি কোন কোন জিনিসকে বোঝানোর চেষ্টা করেছেন এক আয় ব্যয় সংক্রান্ত কার্যাবলী এ ক্লাসের প্রথম থেকে যেটা আমরা আলোচনা করছি যে অর্থ উপার্জন করা কোন সম্পদ উপার্জন করা এবং পরবর্তী সময় তাকে ব্যয় করা এটি অর্থনীতির একটি বড় আলোচ্য বিষয় এবং অ্যালফ্রেড মার্শালও কিন্তু সেটি মনে করে দ্বিতীয় হচ্ছে মূল্য পরিমাপযোগ্য বস্তু অর্থাৎ যে বস্তুর মূল্যটি পরিমাপ করা যাবে সাপোজ বাতাস এর মূল্য কিন্তু আমরা পরিমাপ করতে পারি না সুতরাং এটিকে মার্শালের ডেফিনেশন অনুসারে আমাদের যে অর্থনীতি রয়েছে তার আলোচ্য বিষয় নয় বরং যেগুলোর মূল্য পরিমাপ করা যায় কেবলমাত্র সেটি হচ্ছে আলোচ্য বিষয় তিন বস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন বস্তুগত দ্রব্য সামগ্রী উৎপাদন অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত অনেক কিছু কি বলি আমরা অ্যাবস্ট্রাক্ট আর অনেক কিছুকে বলি ম্যাটেরিয়াল ধরেন আমরা যে সকল জিনিস ধরতে পারি স্পর্শ করতে পারি অনুভব করতে পারি কিন্তু দেখা গেল একটি বস্তু আপনি অনুভব করতে পারেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সাপোজ বাতাস এই ধরনের বস্তুগুলোকে বলা হয় অবস্তুগত এ ধরনের জিনিসকে অবস্তুগত বলা হয় অ্যালফ্রেড মার্শাল মনে করেন যে সকল জিনিসকে আপনি স্পর্শ করতে পারেন দেখতে পারেন সেগুলোই মূলত হচ্ছে বস্তুগত দ্রব্য এবং সেগুলোকে নিয়েই আলোচনা করে অর্থনীতি এরপরটি হচ্ছে মানব কল্যাণ নিশ্চিত করা অর্থাৎ কেবলমাত্র মানুষের জন্য ভালো অথবা কল্যাণ বয়ে আনে এমন জিনিসকে নিয়ে অর্থনীতি কেবল আলোচনা করে সাপোজ নেশা জাতীয় দ্রব্য এগুলো কিন্তু মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না রাইট সুতরাং অ্যালফ্রেড মার্শালের যে ডেফিনেশন রয়েছে তার ডেফিনেশন অনুসারে অর্থনীতির অন্তর্ভুক্ত সে সকল দ্রব্যাদি না যেগুলো কিনা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না বরং মানুষের ক্ষতি করে এই ডেফিনেশনটি আমরা দেখলাম এখন এই ডেফিনেশনটি কিও তোমাদের অনেক বেশি যেটি আমরা বলি ফুল প্রুফ বা কোনো সমালোচনা করা যাবে না এটি মনে হচ্ছে আলফ্রেড মার্শালের যে ডেফিনেশন সেটিও কিন্তু সমালোচনা রয়েছে কি কি সমালোচনা এক অবস্তুগত বিষয়ের কোন ধরনের উল্লেখ নেই অর্থাৎ চিকিৎসা গান এগুলোও কিন্তু অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে গানের কিন্তু মাঝে মাঝে একটা মনিটারি ভ্যালিউ থাকে একটা গান প্রডিউস করে সেটার জন্য কিন্তু টাকা দেওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু আমরা ডাক্তারকে টাকা দিয়ে আসি সুতরাং এই অবস্তগত জিনিস কেন অর্থনীতির আলোচনার বিষয় নয় সেটি সম্পর্কে অ্যালফ্রেড মার্শাল কিন্তু আলোচনা করেননি তার ডেফিনেশনে সুতরাং এটি একটি সমালোচনা দ্বিতীয় সমালোচনাটি হচ্ছে অকল্যাণকর বস্তুর উল্লেখ নেই মদ সিগারেট এগুলোর কিন্তু মনিটারি ভ্যালিউ রয়েছে জিডিপি তে এগুলোর অবদান রয়েছে অর্থাৎ আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অথবা আপনার একদম অর্থনীতি অর্থনীতিতে কিন্তু এগুলোর অবদান রয়েছে কিন্তু অ্যালফ্রেড মার্শাল কিন্তু এগুলোকে অন্তর্ভুক্ত করেন নিচের ডেফিনেশনে সুতরাং সমালোচনাগুলো আমরা দেখে নিলাম আমরা প্রথমে পড়েছি অ্যাডাম স্মিথের ডেফিনেশন দেখলাম সেটার কিছু সমালোচনা রয়েছে আমরা পরে পড়লাম হচ্ছে অ্যালফ্রেড মার্শালের ডেফিনেশন দেখলাম সেটাতেও কিছু সমালোচনা রয়েছে সুতরাং এখন একটি বড় সময় আমরা একটু ভার্সেস সিচুয়েশনে চলে যাই যে কার ডেফিনেশনটি বেশি ভালো ছিল অ্যাডাম স্মিথের নাকি অ্যালফ্রেড মার্শালের তোমরা এই মুহূর্তে ভিডিওটি পজ করে কমেন্টে আমাকে জানিয়ে দাও যে কোন ডেফিনেশনটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে তারপর আবার ভিডিওটি শুরু করো যখন কিনা আমি জায়গায় আলোচনাটি করা শুরু করব তোমরা যদি ভিডিওটি আবার শুরু করে থাকো তাহলে দেখতে পারবে এক আমরা বিশ্বাস করি যে অ্যালফার্ড মার্শালের যে ডেফিনেশনটি রয়েছে সেটি বেটার কেন প্রথম কারণ মার্শাল সম্পদ অপেক্ষা মানুষের উপর বেশি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ মানুষ যে যে কিনা মূলত সম্পদকে নিয়ন্ত্রণ করে সম্পদ বন্টন করে সম্পদ উৎপাদন করে তার সম্পর্কে কিন্তু কোনো ধরনের আলোচনা এই যে অ্যাডাম স্মিথের যে ডেফিনিশন সেটিতে কিন্তু নেই অ্যালফ্রেড মার্শাল কিন্তু সেটাতে গুরুত্ব দিয়েছেন তাই তার ডেফিনিশনটি বেটার দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তির সাথে সাথে সমাজের প্রতি তিনি গুরুত্ব প্রদান করেছেন ডেফিনিশনটি আমরা যদি রিভাইন্ড করি তাহলে আমরা দেখতে পাবো যে কল্যাণকর বস্তু অকল্যাণকর বস্তু এগুলো নিয়েও কিন্তু কথাবার্তা বলা হয়েছে সমালোচনায় বলা হয়েছে যে অকল্যাণকর বস্তু নিয়ে অ্যালফ্রেড মার্শাল কথা বলেননি কিন্তু সমাজের কল্যাণের কথা কিন্তু অ্যালফ্রেড মার্শাল আলোচনা করেছেন সুতরাং এই দুটি কারণ অনুযায়ী অ্যালফ্রেড মার্শালের যে ডেফিনেশনটি রয়েছে সেটিকে আমরা মনে করছি যে বেটার অ্যালফ্রেড মার্শালের পরে আরেকজনের ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করতে পারি এল রবিন্স এল রবিন্স বলেছেন ধনবিজ্ঞান মানুষের উদ্দেশ্য এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করি কার্যবলি আলোচনাকারী বিজ্ঞান তার যেই ডেফিনেশন রয়েছে বা যেই সংজ্ঞা রয়েছে সেটি থেকে আমরা কি কি ফাইন্ডিং পাই এক অভাবের সীমাহীনতা অর্থাৎ মানুষের যে অভাব অপরিসীম তাহ সেটিকে মূলত অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে ধরো আজকে যদি তোমার কাছে 10000 টাকা দামি একটি ফোন থাকে পরবর্তী দিন আমরা আবার এক বছর বা দুই বছর পর আমরা 20000 টাকা দামি একটি ফোন চাই সুতরাং এই যে অভাবের কোন ধরনের কোনটি নেই বরং অভাব যে সবসময় বাড়তে থাকে মানুষের চাহিদা যে সবসময়ে বাড়তে থাকে এটিরই আলোচনা করা হয়েছে দুই উপকরণের দুষ্প্রাপ্যতা অর্থাৎ সম্পদের উপকরণ যে সবসময়ে পাওয়া যাবে না এবং সেই যে ধরনের উপকরণ পাওয়া যাবে সেগুলোকেই ব্যবহার করতে হবে এটিকে কিন্তু আলোচনা করা হয়েছে এল রবিনের ডেফিনেশনে। উপকরণের বিকল্প ব্যবহার যেটা এতক্ষণ ধরে বলছিলাম উপকরণের যে দুষ্প্রাপ্যতা থাকে তাহলে একটি উপকরণকে কিন্তু আরেকটি কাজে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ সব ধরনের উপকরণ যেহেতু আমরা পাব না তাই অনেক উপকরণকে আমাদের মডিফাই করে নিতে হবে এরপর হচ্ছে সমন্বয় সাধন অর্থাৎ অর্থনীতিতে সমন্বয় সাধন কিন্তু একটি বড় ব্যাপার যে সমগ্র অর্থনীতি কিভাবে চলছে কোন মাধ্যমে চলছে এবং হচ্ছে এই যে মানুষ যে কিনা মূলত অর্থনৈতিক সমন্বয়ের সাধনটি করে থাকে এটি কিন্তু আছে এমন সকল জিনিসকে অন্তর্ভুক্ত করেছেন উপযোগ নেই এমন জিনিসকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি যেমন মাতৃস্নেহ কবির প্রতিভা এগুলোকে কিন্তু তিনি অন্তর্ভুক্ত করতে পারতেন কিন্তু তিনি করেননি তার ডেফিনেশনে দুই অর্থনৈতিক উন্নয়ন বেকারত্ব এগুলি কিন্তু অর্থনীতির অনেক বড় বড় বিষয় কিন্তু এটা নিয়ে কোনো ধরনের আলোচনা এল রবিনসের যে ডেফিনেশন রয়েছে সেটিতে নেই সুতরাং এটি হচ্ছে সমালোচনা অর্থনৈতিক সংজ্ঞা নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম এবার আসো আমরা একটু অর্থনৈতিক দুটি ধারণা নিয়ে আলোচনা করি একটি হচ্ছে ব্যষ্টিক ধারণা যেটিকে আমরা ইংরেজিতে বলি মাইক্রো ইকোনমিক্স আরেকটি হচ্ছে সামষ্টিক ধারণা যেটিকে আমরা ইংরেজিতে বলি ম্যাক্রো ব্যষ্টিক ধারণা কি আর সামষ্টিক ধারণা কি বেষ্টিক ধারণা মূলত মানুষের ইন্ডিভিজুয়াল অথবা মানুষকে নিয়ে কাজ করে থাকে ধরো আমরা খাবার খাচ্ছি খাবার কিভাবে খাবো ব্যক্তিগত একজন মানুষের টাকা উপার্জনের উপায় সে কিভাবে বন্টন করছে এগুলোকে নিয়ে মূলত আলোচনা করে থাকে কে ব্যষ্টিক ধারণা বা মাইক্রো ইকোনমিক্স যেটি সেটি মাইক্রো ইকোনমিক্সে মূলত দেশ এবং সমাজ এই সামষ্টিক একটি ধারণা দেওয়া হয় জিডিপি যেটিকে নিয়ে পরবর্তী সময় আমরা আলোচনা করব অথবা বেকারত্ব অথবা ইনফ্লেশন আমরা অনেক সময় শুনি না যে টাকার দাম টাকার দাম টাকা অপেক্ষা আগে ডলারের দাম ছিল হচ্ছে লাইক একাশি টাকা সেটি এখন আটাশি টাকা হয়ে গেছে নব্বই টাকা হয়ে গেছে সুতরাং এ ধরনের ইনফ্লেশন এ ধরনের বেকারত্ব এ ধরনের জিনিসকে নিয়ে বা আমাদের সমগ্র দেশের অর্থনৈতিক আয় কতটুকু এগুলো নিয়ে আলোচনা করে সামষ্টিক ধারণা অর্থনীতির এতগুলো কথা যে আমরা আলোচনা করলাম আসে যে এই অর্থনীতি সম্পর্কে জানা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এক জীবনে। বুঝতেই পারছি ব্যাপার স্যাপার নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আসলে এটি প্রাত্যহিক জীবন আমাদের অনেক কাজে লাগবে কোন জায়গায় আয় করা উচিত কোথায় ব্যয় করা উচিত এগুলো আমরা জানতে পারবো অর্থনীতি পড়ালেখা করলে সম্পদের যথাযথ ব্যবহার যে বলছিলাম কোন জায়গায় সম্পত্তিকে ব্যবহার করা যাবে কোথায় সম্পদ ব্যবহার করলে আমরা ভালো আউটপুট পাবো এ ধরনের জিনিস আলোচনা করা হয় অর্থনীতিতে এবং এজন্য এটি গুরুত্বপূর্ণ সম্পদের বন্টন সম্পদ আমরা অর্জন করে ফেললাম কিন্তু সেটাকে কিভাবে বন্টন করব কোথায় দিব কাকে দিব কাকে দিব না এ ধরনের জিনিসগুলো অর্থনীতি আলোচনা করে এবং এজন্য এটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও বাস্তবায়ন এই যে সমগ্র আমাদের অনেক টাকা আমরা উপার্জন করে ফেললাম কিন্তু সেটাকে যদি করতে তাহলে কোন ধরনের লাভ নেই। পরিকল্পনা এবং বাস্তবায়ন এই টাকা উপার্জন থেকে পরবর্তী সময় লাইফের জীবনের অন্যান্য জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করি সেটি জানতে আমাদের অর্থনীতি সাহায্য করে এরপর হচ্ছে বিদ্যা চর্চা সমগ্র অর্থে এটি একটি জ্ঞান চর্চার অংশ সুতরাং এজন্য জন্য অর্থনীতি আমাদের জানা দরকার আমরা এই পুরো মূলত অর্থনীতির যে মৌলিক ধারণা রয়েছে সে সম্পর্কে একদম প্রাথমিক কথাবার্তাগুলো বললাম প্রাথমিক আরো কিছু ধারণা রয়েছে সেই ধারণাগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আমি সাথে ছিলাম শিয়া নিয়ন এখানে আমার মেল আইডিটি আছে এখানে ফেসবুক আইডিটি আছে তোমরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো মেইল করতে পারো ফেসবুকে আমাকে জিজ্ঞেস করতে পারো এবং যদি তোমাদের একদম এই এই ইউটিউবের সাথে সাথে একদম যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনেও জানিয়ে দিতে পারো এমন যদি কোনো জিনিস হয় যেটা আমি ভুল বলেছি ভুল বসত সেটিও তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো এবং ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে আশা করব তোমরা লাইক করবে তোমরা এই জায়গায় কমেন্ট করবে এবং একই সাথে তোমরা নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে